ঈশান বিবিকে ব্যঙ্গ করে বলে যে নীলার সাথে বিয়ে করে বিবিকেই সে নিজের শাশুড়ি বানাবে। বিবি বাড়িতে গিয়ে জানায় যে সে এই বিয়েতে রাজি। বাড়ির সবাই বিবির এই আচরণে খুশি, কিন্তু তাও নীলাঞ্জনের মনে একটু সন্দেহ থেকেই যায়। নীলাশা খুশি মনে ঈশানকে জানায় যে বিবি এই বিয়েতে রাজি। ঈশান আন্দাজ করে বিবি কোনো ষড়যন্ত্র করছে। কি ব্যাপার সঙ্গীতা, এত চুপচাপ টেনশনে আছো? হ্যাঁ খুব দিদি, আসলে বাবা সন্ধিকাশা সদাহর্ষ বলেছেন যে বিয়ের তারিখ থেকে শাড়ির রং বাঁচতে, কিন্তু এখনো তো বিয়ের তারিখই ঠিক হয়নি। ইচ্ছা রাগের কথা না। ওকে ওকে মিসেস রায়, আমি ওরা তো এখানেই আছে, আমি 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 কথা বলে নেব। আপনি বলছেন আর আমি পারবো না নিশ্চয়ই। যতই হোক আপনারা ছেলে পক্ষ বলে কথা খিজে বলেন, আমি পাঠিয়ে দেবো কালই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, সমস্ত ডিমান্ড আপনাদের আমি পূরণ করে দেব। ভালো থাকবেন। ওকে থ্যাংক ইউ। কিরে শাড়ি কেমন 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 শাড়ি কিরম পছন্দ হয়েছে? হ্যাঁ ঈশানের মা তোমাকে কি বলছিল, কিসের ডিমান্ড ওদের? আরে ছাড় তো সমস্ত ছাড়। না মা বলো, শাড়ি শাড়ি কি কি বলেছে বলো, তুমি আমাকে প্লিজ বলো, আমার জানা দরকার। আরে সেরকম কিছু তুমি বলবে মা প্লিজ, আমি তো তোমাকে বলতে বলছি। কিছু না মানে ওরা বলছিল যে ওই শাড়ির দোকানের লোকেদের ওদের ওখানে পাঠিয়ে দিতে, তাহলে ওরা শাড়ি পছন্দ করে কিনে নেবে, আর যা বিল হবে সেটা যাতে ওদের পেমেন্ট করতে না হয় সেই জন্যই ওরা। না না ওদের পেমেন্ট করতে হবে না মানে? এইসব শাড়ি যদি ওরা বাইরে কোথা থেকে কিনতো তাহলে তো ওদেরই পেমেন্ট করতে হতো। নীল ও সমস্ত ছাড় না, তুই যেটা বুঝিস না মনে ছেলে মানুষের মতো কথা বলিস। যতই হোক আমরা তো মেয়ের বাড়ির লোক না, এই সমস্ত কিছু মেনে নিতে হয় নীল। মেয়ের বাড়ির লোক মানে সেটা কি দোষের নাকি? না না এটা একদম ঠিক না মা, আমি এক্ষুনি ঈশানের সাথে এটা নিয়ে কথা বলছি। না আচ্ছা কি আসো তুমি দাঁড়াও। নীল তুই না কি যে করিস না, কি করিস এটা, কেন এরকম ছেলে মানুষই করছিস? হ্যাঁ আচ্ছা সমাজে থাকতে গেলে একটা সামাজিকতা মেনটেন করতে হয়, আর তাছাড়া তুই এইসব নিয়ে কেন মাথা ঘামাচ্ছিস? আমার উপর তো ছেড়ে দে না, আমি তো এত কিছু করছি, বাকিটা আমি হ্যান্ডেল করে নেব। আমারই আসলে ভুল হয়েছে, আমার সেদিনকে না জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল সেটা। যাকে ওসব নিয়ে তুই একদম মাথা ঘামাস না, তোর যেটা পছন্দ বিয়ের জন্য তুই সেটা কেন, হুম বাকিটা মার উপর ছেড়ে দে ঠিক আছে। হ্যাঁ চল চল দেখ 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 কি কি শাড়ি, এই শাড়ি না 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 এই এই সমস্ত শাড়ি বাদ, এই সমস্ত কি শাড়ি এনেছো? হ্যাঁ আরো এক্সপেন্সিভ এক্সক্লুসিভ শাড়ি নিয়ে আসুনি কেন, ভালো করে দেখাও ওকে। মার কোথাও একটা ভুল হচ্ছে, ঈশানের বাবা মাকে দেখে তো মনে হয় না ওরা ওরকম লোক। কেমন লাগছে এটা? এমনি ভালো কিন্তু ঠিক যাচ্ছে না, তাই না? হুম দেখো ঠিক আছে, আরো তো আছে ডিজাইন ট্রাই কর। এটা নিয়ে নিন, আমাকে ওই হাতটা একটু দিন না। এটা ট্রাই কর, এটা চোকার। পিসিমণি এটা খুব পাতলা লাগছে, হালকা দেখো। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা ওই হেভি সেটটা দিন। হ্যাঁ এটা এটা একটু ট্রাই করি, এটা একটু রেখে দেবেন।
পিসিমণি ভালো কিন্তু ওটা দেখো ওটা আরো সুন্দর ওটা ট্রাই করি বেশ ওটা দিন একটু পিসিমণি কেমন আছো আমি ভালো তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যান্ডসাম লাগছে তাই না হাই এভরিবডি হ্যালো কেমন আছো খুব ভালো সামনে বিয়ে তো এই ওর আংটির মাপটা নিতে হবে ও হচ্ছে আমাদের নীলের হবু বর মানে আমাদের বাড়ির জামাই না না জামাই রাজা ঠাস করে একটা চর মারব কিছু বললেন না শুনলে তো খুব ভালো জিনিস দেখাও দামের কথা কিন্তু একদম ভেবো না লিস্টে নিচ্ছো হ্যাঁ আরে চা কফি কিছু অফার করো না না আজকে না বেরোবো অনেক কাজ সামনে বিয়ে তো আমারও হ্যাঁ অনেক কাজ সামনে বিয়ে তো আংটির মাপটা দিয়েছে ডায়েরিটা দাও হ্যাঁ ঠিক আছে মা বল কি হয়েছে কিছু হয়নি কি হবে তুমি ঠিক আছো তো হ্যাঁ ঠিক আছি কেন না না কিছু না আমাদের হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ও তাই তো ঠিকমতো পছন্দ করেছিস তো পছন্দ হয়েছে তো তোর এই সব জিনিস তো তোরই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বাবা বিভাস ওই আমরা ডেলিভারি লিস্টটা পরে দেখবো আগে ওরা চলে যাচ্ছে ওদের সি অফ করে আসি ওকে চলো
টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ডাবল বেড, আলমারি, ওয়াশিং মেশিন, সোফা সেট, কিচেন সেট, ডিনার সেট। তার মানে মা আমাকে ঈশানের বাবা মার দেওয়া এই দাবি দেওয়ার লিস্টে লোকাচ্ছিল। আমাকে এক্ষুনি ঈশানের সাথে কথা বলতে হবে। সরি নীল, আমাকে কাগজটা বদলাতেই হয়েছে। কি করব বল, বিয়েটা আটকানোর কোনো রাস্তা নেই আমার। আমি তো তোর মা, তোকে তো হোঁচট খেয়ে রাস্তায় পড়তে দিতে পারি না। ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালোবাসা নয়, ভালো টাকার দরকার। ওই এক কামরার ঘরে সে তুই পাবি না। নুন আনতে পান্তা ফুরোয় যাদের, তারা তোকে ওটা দিতেই পারবে না। তাই ঈশানকে তুই কোনো দিন বিয়ে করতে পারবি না। হ্যাঁ কি তুমি তিল গলায় কেন? না মানে আসতেই পারো, ওটা তো তোমারই বাড়ি হবে। শোনো, তুমি বাড়িটা ঠিক চিনতে পারবে না, তুমি ওখানে ওয়েট করো, আমি মিনিট 15-এর মধ্যে আসছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে, বাই 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 বাই, লাভ ইউ লাভ ইউ। এ কি মা, বাবা, মা তাড়াতাড়ি এসো। চোর না, চোর না। কি হয়েছে ঈশান, কি হলো? নীল সুদীপের বাড়ির থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। সে কি? তাহলে তো আমাদের এক্ষুনি গড়ি সেজে বেরিয়ে পড়তে হবে। সেই তো। এই আমাকে 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 পাঞ্জাবি দাও, শার্ট দাও, যা দেবে দাও। এই শোন শোন, তুই না ওই সুজিতকে ফোন কর, সুজিতকে ফোন কর। আমি করছি, চলো চলো, তুমি রেডি হও, তাড়াতাড়ি চল, পাঞ্জাবি পড়তে হবে। সুদীপ তো, সুদীপ সুদীপ, হ্যাঁ ফোনটা ধর, সুদীপ ফোনটা ধর। মা রিং হয়ে যাচ্ছে, ধরছে না। তোমরা তৈরি হয়ে বেরিয়ে পড়ো, আমি নীলকে ম্যানেজ করছি। লিস্ট এনেছো? হ্যাঁ, এই তো। তার মানে মা ঈশানের বাবা মা দেওয়া এই দাবি দাবার লিস্টেই আমার থেকে লোকাচ্ছিল। আর জয় মঙ্গলবার, তুই জোর করে নিয়ে গেলি ডাক্তার দেখাতে, আমার পুজোটাই দেওয়া হলো না। তোমার এই বালব্রতগুলো একটু ছাড়ো তো। ডাক্তার কি বলেছে? এতগুলো ওষুধ দিয়েছে তোমাকে, খেতে হবে কিন্তু। থাম দেখি, ডাক্তাররা এরকম অনেক কথাই বলে, সব কথা আমার শুনে চলতে হবে না? তুমি চিৎকার চাইতে বন্ধ করো, তোমার মাথা একদম ঝগড়া করবে। আমার বলে দাদা, এটা আমার বল। এই আমার বলে দাদা, এটা আমার বল। এই ছাড়ো 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 ছাড়ো, তোমার খুব লেগেছে না? দেখি দেখি, আস্তে 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 ওঠো। এইভাবে কেউ মারপিট করে? দেখলে তো লেগে গেল, খুব ব্যথা করছে না? কে? সুদীপ, আসছি আসছি আসছি। আরে ঈশান, সুদীপ কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? তোকে এখনই বেরোতে হবে। কেন, কি হয়েছে? কারণ নীলাশা তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি বাড়ি ছেড়ে কোথাও নড়ব না। বলছিলাম যে, কি বলছেন? কি বলবো? বলো না। ও হ্যাঁ বলবো, বলছি যে আজ তো জয় মঙ্গলবার, বলছি যে আমার কাছে গাড়ি আছে, গাড়িতে এসি আছে, আমার ড্রাইভারও আছে। আপনি যদি ঠান্ডা হাওয়া খেতে খেতে একটু মন্দিরে যান, পুজো দিয়ে আসেন, তাহলে আমরা একটু বসবো আপনার বাড়িতে, বসে একটু প্রসাদ খেয়ে তারপরে আমরাও বেরিয়ে যাবো। কিশোরদীপ, হ্যাঁ আমি তো ভেবেছিলাম মায়ের কাছে বুঝি আজ আমার যাওয়াই হলো না। তুমি তোমার মাকে নিয়ে যাও না, আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি। ঠিক আছে কাকু, চলো। দাঁড়া, পুজোর থালা নিতে হবে না? ও আশ্চর্য, তোমরা দাঁড়াও, আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা।
কমে যাবে এইভাবে কেউ ঝগড়া করে দেখলে তোমার জন্য লাগলো এইভাবে কিন্তু আর মারপিট করবে না আমি এবার থেকে এখানেই থাকবো দেখলে কিন্তু তোমাদের সবাইকে বকবো ঠিক আছে যাও গিয়ে খেলো সাবধানে আমার ছাড়া একদম থাকতে পারছো না তাই এখানে চলে এলে ঈশান কি হলো সব ঠিক আছে তো না কিচ্ছু ঠিক নেই চলো ভেতরে গিয়ে কথা বলছি আরে বাবা ঠিক আছে তুমি শান্ত হয়ে বসো আগে প্লিজ তারপর শুনছি আমি তোমার কথা আমি কিচ্ছু শুনতে চাই না আমি শুধু এইটুকুই জানতে চাই এসবের মানে কি সব মানে কি সব আমি তোমার থেকে এসব আশা করিনি ঈশান আরে তুমি কি বলছো কিছুই তো বুঝতে পারছি না সব মাথার উপর দিয়ে যাচ্ছে একটু পরিষ্কার করে বলবে পরিষ্কার করেই বলছি তোমার মা আমাদের শাড়িওয়ালাকে তোমাদের বাড়ি পাঠাতে বলেছে তোমরা যত ইচ্ছে শপিং করবে আর পেমেন্ট আমার মাকে করতে হবে আমি এসব শুনেও কিন্তু কিছু বলিনি ঈশান কিন্তু আজ তোমাদের এই দাবি দাবা লিস্ট দেখে আমি সত্যি অবাক হয়েছি তুমি পেলে কোথা থেকে প্রশ্নের পরে প্রশ্ন আসে না ঈশান উত্তর আসে আর এই লিস্টটা তুমি আমাকে না জানিয়ে আমার মাকে দিয়েছো আরে না রে বাবা এই লিস্টটা আমি তোমার মাকে দিইনি কাম অন ঈশান আমি মিথ্যে একদম পছন্দ করি না আমি খুব ভালো করে দেখেছি এটাই তুমি আমার মাকে দিয়েছো বলো না এই যুগের মানুষ হয়েও তোমরা যৌতুকের মতো একটা ফালতু প্রথাকে বয়ে নিয়ে যাচ্ছ ডিসগাস্টিং ঈশান ডিসগাস্টিং তো আমি বলবো কারণ এই লিস্টটা তোমার মা ঈশান নীলের কাছে তুমি একটা স্বপ্ন যে স্বপ্নটাকে নিয়ে আমাদের নীল বাঁচতে চাইছে তুমি ওকে কিছু বলো না ঈশান কি হলো থামলে কেন বলো ঈশান আমি কি খুব হাসির কথা বললাম তোমায় না না আমি তোমার কথায় হাসছি না আমি নিজের উপর হাসছি মানে কত বড় গাধা আমি হ্যাঁ মা তুমি ভাবো আমাদের নীলের মাকে বরযাত্রীর লিস্ট দেওয়ার কথা তার জায়গায় আমাদের শপিং এর লিস্টটা পৌঁছে গেছে শপিং এর লিস্ট হ্যাঁ দেখো এরম তুমি লিখেছিলে এইটা তুই কি বলতো এই এই লিস্টটা ওর মাকে দিয়েছিস কি ভাবলেন বলতো ছি 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 সেই তো বলছি কত বড় গাধা আমি দাও নীল এই লিস্টটা মা আর বাবা মিলে বানিয়েছিল প্লাজমা টিভি রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার ডাবল বেড আলমারি ওয়াশিং মেশিন সোফা সেট এগুলো মা ভেবেছিল মা কিনবে যাতে তোমার আমাদের মতো এই গরিব বাড়িতে এসে কোনো রকম অসুবিধে না হয় আর তুমি আমাদের যৌতুক নেওয়ার জন্য দোষারোপ করছো মা
ওই শাড়িওয়ালার কথাটা নীলকে বল। শাড়িওয়ালা? হ্যাঁ ওই যে, আরে নীলের মা যাকে বললো না ওদের দোকান থেকে আমাদের বাড়িতে পাঠাবে। আচ্ছা শাড়িওয়ালা, আরে ওই যে গো শাড়িওয়ালা। বলো নীলকে ওটাও বলো, নয়তো ও আবার ভাববে যে আমরা বোধহয় বিবিস কালেকশন থেকে সব শাড়ি কিনে ওকে দেবো, যাতে ওটাও আমাদের ফ্রিতে হয়ে যায়। না মা, আমরা তো তোমার পছন্দ জানি না, তাই ভাবলাম তোমাদের দোকান থেকেই লোক ডেকে নিই, তাহলে ঘরে বসেই তোমার পছন্দের জিনিসগুলো হয়ে যাবে। আন্টি, আঙ্কেল, আই এম সরি। ছাড়ো তো এসব। ছাড়বে কেন, একদম ছাড়বে না। আমাদের নামে কমপ্লেন করো, আমাদের জেলে নিয়ে যাও, যৌতুক নেওয়ার জন্য মিনিমাম 7-8 বছরের জেল তো হওয়াই উচিত, তাই না? ঈশান, কেন ওর পেছনে লাগছিস বলতো? পেছনে লাগছি? সামনে আমার বিয়ে, হ্যাঁ কারু পেছনে লাগার মতো সময় আমার কাছে নেই, পেছনে কে লাগতে এসছে তোমরা দেখো। ব্যাস ঈশান, অনেক হয়েছে, এবার চুপ কর। মা, চুপ চুপ করতে বলেছি না? হ্যাঁ, এইভাবে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাক। আন্টি, আঙ্কেল, আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে, আই এম রিয়েলি সরি। না, আমি তোমাকে ক্ষমা করব না, এটার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এতদিন আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ আমি ছেড়ে কথা বলবো না।